वेलकम स्टूडेंट्स এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান থেকে বিভিন্ন যে মডেল টাস্ক গুলো তোমাদের দেয়া হয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তার মধ্যে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি প্রথম যেটা নিয়ে বলবো সেটি হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্বটা কি তাহলে আগে একটু জেনে নিই অ্যাভোগাড্রো সংখ্যাটা কি যে কোনো মৌল বা যৌগ সেটা কঠিন তরল বা গ্যাসীয় যে কোনো রকমই হতে পারে তার 1 গ্রাম অণুতে উপস্থিত অণুর যে সংখ্যা এক গ্রাম অণুতে যতগুলো অণু থাকে তাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা এই অ্যাভোগাড্রো সংখ্যাকে ইংরেজি ক্যাপিটাল এন ক্যাপিটাল এ এন এ এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় অ্যাভোগাড্রো নাম্বার এনটা উপরে এটা নিচের দিকে অ্যাভোগাড্রো নাম্বার যার মান 6.022 × 10⁻²৩ তো রসায়ন বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব আলোচনা করতে গেলে এইটুকু কিন্তু লেখার দরকার নেই কিন্তু জাস্ট আমি বলে দিলাম অ্যাভোগাড্রো সংখ্যাটা কি এবার আমরা বিজ্ঞানের বিভিন্ন শাখায় এই সংখ্যার গুরুত্বগুলো নিয়ে আলোচনা করব প্রথম যেটা বলবো সেটা হচ্ছে রসায়নবিদ্যা কেমিস্ট্রিতে অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব কি সব থেকে অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব যদি কিছুতে বেশি থাকে সেটা হচ্ছে রসায়নবিদ্যা এর কতগুলো পয়েন্টে বলে দিই প্রথম হচ্ছে কোন একটা পদার্থের একটা পরমাণু বা একটা অণুর প্রকৃত ভর কত সেটা গণনা করার জন্য অ্যাভোগাড্রো সংখ্যার প্রয়োজন পদার্থে যদি একটা পরমাণুর প্রকৃত ভর জানতে চাই তাহলে পদার্থটির এক গ্রাম পরমাণু নেব নিয়ে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করব করলে আমরা পদার্থের একটি পরমাণুর প্রকৃত ভর পেয়ে যাব একই রকম ভাবে পদার্থের একটি অণুর ভর যদি আমরা জানতে চাই তাহলে পদার্থের এক গ্রাম অণু নেব নিয়ে সেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে দেব ঠিক আছে নেক্সট যেটা সেটা হচ্ছে কোন পদার্থের প্রদত্ত একটা ভর দিয়ে দিল দিয়ে বললো এর মধ্যে কতগুলো পরমাণু আছে বা কতগুলো অণু আছে নির্ণয় কর সেই কাজটাও আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে করতে পারি কিভাবে পরমাণু বা অণুর সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যাকে গ্রাম পরমাণু বা গ্রাম অণু দিয়ে ভাগ করতে হবে করে তার সাথে পদার্থের প্রদত্ত ভর গুণ করতে হবে তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা মানে 6.022 × 10⁻²৩ বাই গ্রাম পরমাণু মানে পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেটা হয় গ্রাম অণু মানে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেটা হয় সেটা দিতে হবে সাথে পদার্থের যে ভরটা অঙ্কে দেওয়া থাকবে সেটা বসাতে হবে বসালে আমরা পরমাণু সংখ্যা বা অণুর সংখ্যা নির্ণয় করব যখন পরমাণু সংখ্যা নির্ণয় করব তখন এখানে গ্রাম পরমাণু বসাবো যখন অণুর সংখ্যা নির্ণয় করব তখন এখানে গ্রাম অণু বসাবো তারপর যেটা সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে গ্রাম পরমাণু গ্রাম অণু পারমাণবিক ভর আণবিক ভর এই সব কিছুর সংজ্ঞা কিন্তু এই অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে নির্ণয় করা যায় তাহলে রসায়নবিদ্যায় মূল তিনটে আমি বললাম গুরুত্ব একটি হচ্ছে পরমাণু বা অণুর প্রকৃত ভর জানতে লাগে দুই নম্বর হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ভর দিয়ে দিলে সেখানে পরমাণু বা অণুর সংখ্যা নির্ণয় করা যায় আর এই যে পারমাণবিক ভর আণবিক ভর গ্রাম পরমাণু গ্রাম অণু ইত্যাদির সংজ্ঞা নির্ণয় করা যায় এরপর আমরা বিজ্ঞানের আরেকটি শাখা পদার্থবিদ্যা মানে ফিজিক্সে অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্বটা কি সেটা জানব যে মূল গুরুত্ব ফিজিক্সে সেটা হচ্ছে গ্যাসের বাষ্পীয় ঘনত্ব নির্ণয় পদার্থবিদ্যার অন্যতম আলোচ্য বিষয় হলো গ্যাস সেই গ্যাসীয় পদার্থের বাষ্পীয় ঘনত্ব নির্ণয় করতে অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব অপরিসীম অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে কিভাবে বাষ্প ঘনত্ব নির্ণয় করা হয় যদি বলি সেটা হচ্ছে প্রথমে অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে গ্যাসীয় পদার্থের আণবিক ভরটা নির্ণয় করে নিতে হবে তারপর সেই আণবিক ভরকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কিন্তু গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব পাওয়া যাবে এখানে আমরা বলতে পারি অ্যাভোগাড্রো সংখ্যক যে কোনো একটা গ্যাস তার যে ভর হয় সেটাকেই তার আণবিক ভর বলে এখানে আমি যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কথা বলি তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44 গ্রাম তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত 44 এই আণবিক ভর মানে 44কে যদি দুই দিয়ে ভাগ করি হয় 22টাই হলো কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব এইভাবে যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব নির্ণয় করতে অ্যাভোগাড্রো সংখ্যার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ নেক্সট বিজ্ঞানে যে শাখাটা আলোচনা করব সেটা হচ্ছে জীববিদ্যা অর্থাৎ বায়োলজি জীবন বিজ্ঞানে অ্যাভোগাড্রো সংখ্যার কি গুরুত্ব পরিবেশের অন্তর্গত যে উদ্ভিদ জগৎ সমস্ত রকম উদ্ভিদ তারা সবসময় শালক সংশ্লেষের মাধ্যমে খাদ্য উৎপাদন করে সেই শালক সংশ্লেষ প্রক্রিয়ার সময় ওরা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে নেয় এছাড়াও পরিবেশের যে অন্যান্য গ্যাসীয় পদার্থগুলো আছে নাইট্রোজেন অক্সিজেন এই সমস্ত গ্যাস যে কোনো নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায়
এই সমস্ত গ্যাস, এই যে উদ্ভিদের কাজে লাগছে কার্বন ডাইঅক্সাইড বা পরিবেশে আছে নাইট্রোজেন অক্সিজেন, এই যে কোনো রকম গ্যাসের আয়তন বা মাত্রা সম্পর্কে সঠিক ধারণার জন্য আমাদের প্রয়োজন হয় অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এগুলো সবই কিন্তু জীববিদ্যার কাজে লেগে গেল। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে, যে কোনো বায়োলজিক্যাল সিস্টেম মানে বলা যেতে পারে যে কোনো রকম জীববিজ্ঞানের একটা পদ্ধতি, মানে যেমন বাস্তুতন্ত্র তোমরা জীবন বিজ্ঞানে পড়ো, সেই বায়োলজিক্যাল সিস্টেমের অন্তর্গত যে কোনো কঠিন তরল বা গ্যাসীয় সব পদার্থের এক গ্রাম অণুতেই মনে রাখবে অ্যাভোগাড্রো সংখ্যা কোনো থাকে। তার মানে এটাও একটা জীববিজ্ঞানের কাজে লাগবে যে যে কোনো রকম কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের এক গ্রাম অণু যদি আমি নিই তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যা কোনো থাকবে। থার্ড যেটা সেটা হচ্ছে, জীব জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান তো জল, জল ছাড়া তো আমরা বাঁচবই না, তাই জলের অপর নাম জীবন। সেই জল, ওই জলের সংকেত যে H2O, এই H2O যে সংকেত, এই ধারণাটা আনার জন্য প্রয়োজন হয়েছিল অ্যাভোগাড্রো সংখ্যা তথা অ্যাভোগাড্রো নীতি, অ্যাভোগাড্রোর যে সূত্র দিয়েছিলেন যেটা কিনা অ্যাভোগাড্রো সংখ্যা যেখান থেকে আমরা পাই। তো সেই জীব জগতের গুরুত্বপূর্ণ উপাদান জল, তার সংকেত যে H2O সেটা জানতে গেলেও আমাদের এই অ্যাভোগাড্রো সংখ্যার কিন্তু প্রয়োজন হয়। এই ছিল মোটামুটি বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। নেক্সট প্রশ্ন হচ্ছে, STP-তে গ্যাসীয় এমন একটি যৌগের 3.011×10^22 সংখ্যক অণুর ভর দেওয়া আছে 3.2 গ্রাম, তাহলে যৌগটির গ্রাম আণবিক গুরুত্ব নির্ণয় করতে হবে। আরও একটা প্রশ্ন আছে, STP-তে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন কত লিটার? এখানে কাজে লাগবে না, তবু তোমাদের বলে রাখি, STP মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা হলো 0°C আর প্রেশারটা হলো 180। এখন মনে রাখতে হবে STP-তে অ্যাভোগাড্রো সংখ্যা মানে 6.02×10^23। এই অ্যাভোগাড্রো সংখ্যক যে কোনো অণুর ভরটাকেই তার আণবিক গুরুত্ব বলা হয়। প্রশ্নে বলে দিয়েছে 3.011×10^22 সংখ্যক অণুর ভর 3.2 গ্রাম। এখান থেকে যদি আমরা নর্মাল ঐকিক নিয়মে বলতে পারি যে 3.011×10^22 সংখ্যক অণুর ভর 3.2 গ্রাম, তাহলে একটি অণুর ভর কত? কম, তাই নিচে ভাগ আকারে হয়ে গেল। আর 6.022×10^23 অণুর ভর কত? এটা দিয়ে আবার গুণ করে দিতে হবে। এই নিচের এটা দিয়ে 6.022কে কাটলে জাস্ট 2 হয়, আর 10^22 মানে একের পিঠে 22টা শূন্য দিয়ে একের পিঠে 23টা শূন্যকে কাটলে শুধু 10 পড়ে থাকে। তাহলে 3.2×2×10 করলে আসে 64 গ্রাম। তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর দাঁড়ালো 64 গ্রাম। তাহলে যৌগটির গ্রাম আণবিক গুরুত্ব কত হবে? 64 গ্রাম বলছি যেহেতু তাই এর নাম গ্রাম আণবিক গুরুত্ব। এটা হলো প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে বলেছে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগের আয়তন কত লিটার। তাহলে আর একবার জানতে হবে যে STP-তে আণবিক গুরুত্ব যা হয় সেই গ্রাম আণবিক গুরুত্ব সম্পন্ন গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তাহলে STP-তে এর আণবিক গুরুত্ব তো 64, তাহলে 64 গ্রাম গ্যাসীয় যৌগের আয়তন হলো 22.4 লিটার। তাহলে 1 গ্রামের আয়তন কত? নিশ্চয়ই কম, 64 দিয়ে ভাগ। 3.2 গ্রামে আয়তন নিশ্চয়ই বেশি, 3.2 দিয়ে গুণ। এটাকে যদি আমরা কাটাকাটি করতে চাই, দশমিকটা তুলে দিয়ে নিচে একটা 10 আনলাম, 32 দিয়ে 64 কাটলে 2 হয়, 2 দিয়ে 22.4 কাটলে 11.2 হয়, 11.2 10 দিয়ে ভাগ করলে এক ঘর আগে দশমিক চলে যায়, 1.12 লিটার। অর্থাৎ STP-তে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন হবে 1.12 লিটার। 3 নম্বর প্রশ্নে আছে, কোন ব্যক্তি হাতে সুটকেস নিয়ে ভূমির সঙ্গে লম্বভাবে ঝুলিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে গেলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান কত হবে সেটা ব্যাখ্যা করতে হবে। তো এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে কোন একজন ব্যক্তি যদি হাতে করে সুটকেস নিয়ে অনুভূমিক তলের সাথে লম্বভাবে ঝুলিয়ে নিয়ে হেঁটে যায়, সেটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে অভিকর্ষের বিরুদ্ধে বা অভিকর্ষের দিকে যেটাই বলুক, এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে বলেছে, তো সে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান হবে 0। যদি আমরা এটার ব্যাখ্যা লিখতে যাই, তাহলে একটা সুটকেস আঁকানোর চেষ্টা করবে তোমরা, আমি মোটামুটি এমনটাই দিয়েছি। যাই হোক, একটা বক্স যেটাকে লম্বভাবে ঝুলিয়ে ধরে সামনের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে, তাহলে এই বরাবর হচ্ছে বাক্সটার সরণ, বা সুটকেস যেটা বলছি সুটকেসের সরণ এই বরাবর। আর ওই সুটকেসটার উপরে একটা অভিকর্ষ বল ক্রিয়া করছে। অভিকর্ষ বল সবসময় কি? বস্তুটাকে নিচের দিকে ক্রিয়া টেনে ধরে। তাহলে অভিকর্ষ বরাবর এই বরাবর নিচে ক্রিয়া করছে অভিকর্ষ বলটা, আর সুটকেসটা এই বরাবর ডান দিকে এগিয়ে যাচ্ছে। এখানে বাক্স না দিয়ে সুটকেস দেয় বেটার হবে। তাহলে
ভালো করে যদি লক্ষ্য করো, সুটকেসের ওপরে ক্রিয়াশীল বল আর সুটকেসের যে সরণ, সেই দুটো পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। ঠিক আছে, তাহলে বাক্সের উপর কার্যকর অভিকর্ষ বল আর বাক্সের সরণ, এরা পরস্পর লম্ব। লম্ব মানে পরস্পরের মাঝখানে কোণ হলো 90 ডিগ্রি, যেটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করছি। এবার আমরা জানি কোনো বস্তুর উপরে পরিমাণে বল প্রযুক্ত হলে, বস্তুটির সরণ ডি হলে, প্রযুক্ত বল আর সরণের মধ্যেকারের কোণ থিটা হলে, এফ কৃতকার্য সমান সমান হয় এফ ডি কস থিটা। এখানে বলের মান এফই থাকলো, সরণের মানকে যদি ডিউ ধরে নিই, কস থিটার জায়গায় বসাতে হবে 90 ডিগ্রি, তাহলে এফ ডি ইন্টু কস 90 ডিগ্রির মান কিন্তু 0 ডিগ্রি। এটা ত্রিকোণমিতির বিষয়, তো এফ ডি ইন্টু 0 মানে আলটিমেটলি কৃতকার্য দাঁড়ালো 0। তাই বলা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যদি সুটকেশকে নিয়ে ভূমির সঙ্গে লম্ববভাবে ঝুলিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে যায়, সেক্ষেত্রে কৃতকার্যের মান কত হবে, কৃতকার্যের মানটা হবে 0। ঠিক আছে, এবার আসছি লাস্ট প্রশ্নে, সেটা হচ্ছে একটা 100 গ্রাম ভরের বস্তু 500 মিটার উচ্চতা থেকে বাধাহীনভাবে পড়তে শুরু করলো, 3 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি কত হবে। তাহলে আগে বলে নিই বস্তুটির ভর কত, 100 গ্রাম, যেটাকে আমরা এম চিহ্ন দিয়ে প্রকাশ করব। এবার গ্রামটাকে যদি আমরা কেজিতে করতে চাই, তাহলে 1000 দিয়ে ভাগ করে নিতে হবে, 0.1 কেজি। উচ্চতা এইস 500 মিটার, সময় কতটা লেগেছে টি, সেটা 3 সেকেন্ড। এবার লক্ষ্য করো ছবিটাতে, মনে করো এই হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, এটা থেকে 500 মিটার উপরে এখানে বস্তুটা রাখা আছে। বস্তুটা নিচের দিকে পড়া শুরু করবে, মানে যে মুহূর্তে বস্তুটা পড়া শুরু করছে সেই মুহূর্তে বস্তুটা কিন্তু স্থির ছিল ধরে নিতে হবে। তার মানে বস্তুটির প্রাথমিক গতিবেগ যদি ভাবি ইউ সমান সমান 0, 3 সেকেন্ড পরে বস্তুটা কিছু দূরত্ব নেমে এসেছে, এই নেমে আসা অবস্থায় বস্তুটির গতিবেগ যদি ভি হয়, মানে 3 সেকেন্ড পর বস্তুটির গতিবেগ যদি ভি হয়, আমরা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি এই সূত্র অনুযায়ী লিখতে পারি, যেখানে ভি হলো অন্তিম গতিবেগ, ইউ হলো প্রাথমিক গতিবেগ, এ হলো ত্বরণ আর টি হলো সময়। তাহলে ভি সমান সমান ইউ মানে প্রাথমিক গতিবেগ 0 প্লাস, এখানে বস্তুটা কোন ত্বরণে পড়ছে বলতো, অভিকর্ষ ত্বরণ, তাহলে এর মান আমরা লিখতে পারি জি, জি মানে অভিকর্ষ ত্বরণ, তাহলে এর জায়গায় লিখলাম জি আর টিটা টি রইল, তাহলে ইউ যেহেতু 0 এই পার্টটুকু বাদ চলে গেল, পড়ে রইল জি। জির মান এসআই পদ্ধতিতে সব অঙ্কগুলো হচ্ছে যখন, এসআই পদ্ধতিতে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার জি এর মান, সেটা বসালাম, টি এর মান 3 সেকেন্ড, গুণ করলে আসছে 29.4 মিটার পার সেকেন্ড। তার মানে বস্তুটা 3 সেকেন্ড পরে যেখানে যতদূর পৌঁছেছে সেই অবস্থায় বস্তুটার গতিবেগ হচ্ছে 29.4 মিটার পার সেকেন্ড। এবার গতিবেগ জানা থাকলে বস্তুর গতিশক্তি নির্ণয় করা একদম সোজা, বস্তুটির গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার, যেখানে এম হলো বস্তুর ভর আর ভি হলো বস্তুর গতিবেগ, তাই তো? এম কত, 0.1, গতিবেগটা কত, 29.4, তার হোল স্কোয়ার, 0.1টা ছিল কিলোগ্রাম, 29.4টা ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই গুণটা একটুখানি কিন্তু করে নিতে হবে কষ্ট করে, গুণটা করলে আসবে 43.218 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, যাকে একত্রে বলা হয় জুল, এসআই পদ্ধতিতে শক্তির একক জুল। তাহলে আমরা এটাকে যেহেতু 3 সংখ্যা অবধি আছে, শেষের এটা 8 আছে, তাই আমরা লিখতে পারি 43.22 জুল প্রায়, তার মানে বস্তুটির গতিশক্তি হবে প্রায় 43.22 জুল। এটা হচ্ছে তোমাদের যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া ছিল, তার একটা প্রশ্নের সমাধান করলাম। যদি তোমাদের বিষয়টা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি পরের ভিডিওগুলো তোমাদের জন্য সলভ করার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং।